রাজধানীর তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা করেছে এক ব্যক্তি রবিবার দুপুরে তেজগাঁও থানায় উপস্থিত হয়ে বেলাল হোসেন নামে এক ব্যক্তি অভিযোগটি দায়ের করেন মামলার অভিযোগে বলা হয় সালের বিশ এপ্রিল ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী তাবি তাওয়ালের প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করা হয় অভিযোগে বলা হয় বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলাটি করা হয় মামলায় হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ পাঁচ জনকে মামলায় একশো একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় পাঁচ থেকে সাতশো জনকে